হ্যালো বিউটিফুল স্টুডেন্টস, আমরা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে ঢুকে পড়ছি। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা বোঝার জন্য যা যা দরকার আমি সেগুলো একটু একটু করে প্রত্যেকটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করেছি এবং সবশেষে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে প্রবেশ করতে যাচ্ছি। ঠিক আছে, আমরা একটা প্যাকেজ তৈরি করব, এই প্যাকেজের নাম হলো জাভা ওপি। ঠিক আছে, আমাদের অলরেডি একটা প্যাকেজ আছে, আমি আরেকটা প্যাকেজ তৈরি করি, জাস্ট বলি ওপি ওপি। ঠিক আছে, প্যাকেজটা সবসময় ছোট হাতের হওয়া উচিত। এনিওয়ে ওপি এর পরে এখানে আমরা একটা ক্লাস তৈরি করি, ক্লাসের নাম দিলাম আমি কার, গাড়ি। ঠিক আছে, আমরা এটা দেখে কিন্তু খুব সহজেই বুঝতে পারছি যে আমাদের কার ডট জাভা, জাভা যে ফাইল নেম এবং এই কার আর ফাইল নেমের কার একই কার, অর্থাৎ আমরা যে ফাইল নেম করছি সেটা বড় হাতের হতে হবে সবসময়, বিকজ ক্লাস হবে বড় হাতের। কিন্তু এই ক্লাস কার এর আগে যে ক্লাস কিওয়ার্ডটা আছে সেটা ছোট হাতের, পাবলিকটা ছোট হাতের। All access modifiers and keywords are in small cap, সেটা মনে রাখবো। ওকে, এইবার প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ক্লাসের, প্রত্যেকটা অবজেক্টের দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা এটাকে বলি ক্যারেক্টার আছে, চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে। সেটা কি বলছি? যে কোনো জিনিসের, যে কোনো মানুষের, যে কোনো বিষয়ের, যে কোনো বস্তুর, যে কোনো ক্লাসের, যে কোনো অবজেক্টের। এটা প্রোগ্রামিং এর দৃষ্টিকোণ থেকেই বলি আর নন প্রোগ্রামিং এর দৃষ্টিকোণ থেকেই বলি, দুইটা ক্যারেক্টার আছে। একটা হলো স্ট্যাটিক, আরেকটাকে আমরা বলি বিহেভিয়ার। বিহেভিয়ার বানান আমেরিকানরা এইভাবে লিখে। ঠিক আছে, বিহেভিয়ার ইউটা আমাদের ব্রিটিশ ইংলিশে আছে, আমেরিকান ইংলিশে নাই। স্ট্যাটিক, স্ট্যাটিকগুলো কি? একটা কার এর স্ট্যাটিক বিষয়গুলো কি কি, এই স্ট্যাটিককেই আমরা বলি প্রপার্টিস। আমার লেখা খুবই খারাপ। এটাকে আমরা বলি ফিল্ডস। এটাকেই আমরা বলি অ্যাট্রিবিউটস। এই প্রপার্টিজ বা ফিল্ডস বা অ্যাট্রিবিউটস এগুলো হলো স্ট্যাটিক। কারের কি কি স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স আছে? কারের একটা নাম আছে, নেম, তার একটা প্রাইস আছে, এর দাম আছে, গাড়ির দাম আছে, গাড়ির চারটা চাকা আছে, গাড়ির কালার আছে, গাড়ির একটা ব্রেক আছে, কালারকে কালোর লিখে, রাইট, কালার। color, okay, এই গাড়ির ব্রেক আছে, এই গাড়ির যা কিছু আছে সব হলো স্থিতিক, সবই হলো প্রপার্টিস, সবই হলো ফিল্ডস, সবই হলো অ্যাট্রিবিউটস, ঠিক আছে। কিন্তু এর কিন্তু বিহেভিয়ারও আছে, গাড়ির বিহেভিয়ার আছে। বিহেভিয়ারটা সবসময় অ্যাকশন, অ্যাকশন বোঝাতে প্রোগ্রামিংয়ে আমরা প্যারেন্থেসিস ব্যবহার করি। এই বিহেভিয়ারটা হলো মেথড, যেটা কাজ করা বোঝায়, ভার্ব, অ্যাকশন, ফাংশন। যেমন গাড়ির কি আছে, গাড়ি রান করতে পারে, দৌড়াইতে পারে, রান, দেন প্যারেন্থেসিস, দেন সেমিকোলন, তখনই এইটা হলো কি মেথড। গাড়ি কি করতে পারে, স্টপ করতে পারে, থামতে পারে, ভার্ব, অ্যাকশন, প্যারেন্থেসিস, দেন সেমিকোলন। গাড়ি কি করতে পারে, ব্রেক করতে পারে, ব্রেক বানান কি আই হোপ এরকম। গাড়ি কি করতে পারে, মানুষ ক্যারি করতে পারে, ক্যারি প্যাসেঞ্জার, ঠিক আছে। এই যে কিছু করতে পারার সামর্থ্য, ক্ষমতা, এইটা হলো বিহেভিয়ার, গাড়ির বিহেভিয়ার। আর গাড়ির যা কিছু আছে সেটাকে আমরা বলি প্রপার্টিস, আর এটা হলো তার স্টেট। আচ্ছা, এইগুলো গাড়ির। আশা করি বিষয়টা একটু পরিষ্কার, কিন্তু কারো কারো কাছে অস্পষ্ট মনে হতে পারে প্রথম প্রথম। আমার এটা বুঝতে আসলে বেশ সপ্তাহখানেক লেগে গেছে, ঠিক আছে, সপ্তাহখানেক না আসলে মাসখানেক লেগে গেছে, কারণ যিনি বুঝাচ্ছিলেন তিনিও আসলে ওরকম করে বুঝাতে পারছিলেন না, ঠিক আছে। এটা আমার অনেক সময় লাগছে বুঝতে। তো কেউ কেউ একবার বলার পরে বুঝে গেছেন, কারো কারো মাথায় মনে হচ্ছে বুঝতেছি, মনে হয় বুঝতেছি, কিন্তু বুঝেও বুঝছি না, এরকম হতে পারে। ডোন্ট ওয়ারি, ইউ ডোন্ট নিড টু বি ওয়ারিড। আসলে আমরা এটা খুবই পরিষ্কার করব। ধরুন একজন টিচার, আমরা জানি যে কোনো ব্যক্তির, যে কোনো বস্তুর কেসে দুইটা দিক আছে, একটা হলো কি তার স্টেট, আর একটা হলো বিহেভিয়ার। এটা হলো স্টেট, স্টেট, এটা হলো বিহেভিয়ার। ওকে, বিহেভিয়ার, স্টেট। এখন টিচার এর স্টেট গুলো হলো তার প্রপার্টিস, তার ফিল্ডস, তার অ্যাট্রিবিউটস। কি কি? টিচারের নাম থাকতে পারে, নেম, ঠিক আছে, টিচারের এজ থাকতে পারে, এজ ধরলাম 29, ঠিক আছে। টিচারের স্যালারি থাকতে পারে, ধরলাম 1 লাখ, ঠিক আছে। টিচারের বেতন কখনো 1 লাখ হবে না বাংলাদেশে, ইউনিভার্সিটি টিচারদের হয়ে গেছে হয়তো বা, প্রফেসর হলে, ওকে। তারপর টিচারের পদমর্যাদা থাকতে পারে, আমরা এটাকে বলবো পজিশন, পোস্ট, পজিশন হতে পারে, প্রফেসর, এগুলো টিচারের কি আছে। কিন্তু টিচার কি করতে পারে সেটা হলো বিহেভিয়ার, সেগুলোকে আমরা মেথড বলি। টিচার টিচ করতে পারে, এবং সবসময় এরকম প্যারেন্থেসিস থাকবে, দেন সেমিকোলন। টিচার ক্যান লার্ন, টিচার শিখতেও পারেন। টিচার ক্যান স্লিপ, টিচার স্লিপ করতে পারে, ঘুমাইতে পারেন। টিচার ক্যান ইট, খাইতে পারেন। তো এটা হলো তার বিহেভিয়ার প্রোগ্রামিং এর ভাষায়। এটা হলো states, এটা হলো behavior। এই দুইটাই ক্লাসের অংশ। অলরাইট, ওকে, আশা করি বিষয়টা পরিষ্কার। এখন আমরা ধীরে ধীরে ক্লাসের দিকে যাচ্ছি। ক্লাস, প্রোগ্রামিং এর ক্লাসটা কি জিনিস? Class is nothing but our blueprints, নকশা, ডিজাইন, টেমপ্লেট, ফরম্যাটস যাই বলি, ঠিক আছে। আরো কি কি আছে? আমরা ফর্মা বলি, ফরম্যাট বলি, রাইট, ডাইসও বলি, আই গেস, রাইট। তাহলে এই ক্লাস কার আছে, ক্লাসের নাম কার? কারের দুইটা জিনিস আছে, একটা হলো তার স্টেটস, স্টেটের মধ্যে কি থাকে আমি বলছি, প্রপার্টিস, এটাকে আমরা ফিল্ডসও বলি, এটাকে আমরা অ্যাট্রিবিউটস বলি। ওকে, স্টেটটা কি, কারের কি আছে, স্ট্রিং, কারের নাম আছে, ঠিক আছে। নাম যেমন টেসলা না টেলসা, যাই হোক তার একটা নাম আছে। ইন্টিজার, তার একটা প্রাইস আছে, ধরলাম এই গাড়ির দাম হলো $120,000, ঠিক আছে। এবং গাড়ির মডেল নাম্বার আছে, মডেল নাম্বার ধরলাম 0102, ঠিক আছে। দেন গাড়ির আর অনেক কিছু থাকতে পারে, গাড়ির কালার থাকতে পারে, স্ট্রিং হবে কালার হলো ব্লু, ঠিক আছে। এইটা কি, এটা হলো গাড়ির স্টেটস, এটা হলো গাড়ির স্টেটস। স্টেট বলি আর স্টেটস বলি যাই বলি একটা, কিন্তু এই গাড়ি কিন্তু আবার শুধু প্রপার্টিস আছে তা না, এই গাড়ি কিন্তু কি করতে পারে, গাড়ি স্টার্ট নিতে পারে। এই যে নিতে পারে, এটা হলো কি, তার বিহেভিয়ার। গাড়ি স্টার্ট নিতে পারে যেহেতু, গাড়ি আমি বলতে পারি গাড়ি দৌড়াইতে পারে, আবার গাড়ি ক্যান স্টপ, void, car can stop। এই যে তিনটা আমরা অ্যাকশন ভার্ব দেখছি, তারপরে প্যারেন্থেসিস, দেন খালি ব্রেসেস, এই প্যারেন্থেসিস খালি ব্রেসেস, প্যারেন্থেসিস খালি ব্রেসেস, এই যে ভার্ব, প্যারেন্থেসিস, দেন খালি ব্রেসেস। খালি ব্রেসেস হলো মেথডের স্কোপ, আর এটা হলো মেথড, এটা হলো মেথড। এইগুলোকে আমরা বলি বিহেভিয়ার, এই মেথডগুলো হলো কি, বিহেভিয়ার। বিহেভিয়ার্স। তাহলে আমরা দেখলাম দুটো জিনিস, একটা হলো স্টেটস আর একটা হলো বিহেভিয়ার। স্টেটগুলো হলো প্রপার্টিস, ফিল্ডস, অ্যাট্রিবিউটস, ইউ বাদ পড়েছে, মেথড গুলো হলো বিহেভিয়ারস। এইটুকু যদি বুঝেন তাহলে প্রোগ্রামিং এর 50% আপনার শেখা শেষ। Trust me, that's very simple and easy. তারপরও অনেকের বুঝতে 3 মাস 6 মাস লেগে যায়, বাট আমি ট্রাস্ট করি কেউ যদি প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1 সপ্তাহের মধ্যে শেখা সম্ভব। আর যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আপনি এক্সপ্লেইন করতে পারবেন, এক এক করে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবেন, আপনার জব হয়ে গেছে, আপনি অন্যদেরকে ইন্টার্নশিপ করতে পারবেন। ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। এন্ড মানুষকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়াইতে শুরু করতে পারেন। অল রাইট, ওয়ান্ডারফুল। এইবার আমাদের একটা মেইন মেথড দরকার, রাইট? মেইন মেথড দরকার, কিন্তু আমি মেইন মেথড আগে এইখানে যেরকম লিখেছি আমি সেরকম লিখব না, আমি লিখে দেখাতে পারি। car starts, then বললাম the car is ready to run, okay, and see, so car can also stop. ওকে, নাও আমি যদি এক্সিকিউট করি তাহলে কি এটা এক্সিকিউট করবে? নাথিং হ্যাপেন্স। 2000 কোথেকে আসছে? কোথা থেকে আসছে? 500 আগের প্রোগ্রামটা রান করছে, বাট আমরা তো এটা রান করতে চাই। আমি সিলেক্ট করি নাই কোনটা রান করবে, এই যে ওই ফাঁকে আরেকটা রান করে ফেলছে। ওকে ফাইন, আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এই আমাদের ক্লাসের নাম কি? বয় স্টুডেন্ট, রাইট? আমি দেখিনি কার কার কোথায় আছে। কার 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 তো কার দেখছি না এখানে। car.java, ওকে, আমি সবগুলো ক্রস আউট করে দিই। ওকে, too many। car.java, car.java, I'm sorry, অনেকগুলো প্রোগ্রাম রান করছে না এখানে। ওকে, এইবার সেভ দিয়ে রান করে দেখি। run as java application, run as জাভা অ্যাপ্লিকেশন। আসলে জাভা অ্যাপ্লিকেশন নাই, আমাদের শো করছে না। কেন নাই? বিকজ আমাদের মেইন মেথড নাই। তাহলে মেইন মেথডটা আমরা যদি দিই, মেইন, আমরা জানি মেইন মেথড ইজ দ্য এন্ট্রি পয়েন্টস অফ এনি জাভা প্রোগ্রামিং, মনে রাখতে হবে। উইদাউট ইটস উই ক্যানট এক্সিকিউট অর রান। ঠিক আছে, এইবার আমাদের মেইন মেথড আছে, এখন জাভা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। রান করলাম, নাথিং হ্যাপেন্স, কিছুই হলো না। কিছুই হলো না কেন? বিকজ আমরা তো আসলে কোনো কিছু এক্সিকিউট করতে বলিনি। আমি যদি এখন বলি সিসো কন্ট্রোল স্পেস বার এবং নেম, আমরা জানি অ্যাক্সেস করা যাবে না, কারণ এইটা হলো কি মেইন মেথড, তার একটা স্কোপ আছে। এবং মেইন মেথডের বাইরে আমরা এই স্টেটস, প্রপার্টিজ, ফিল্ডস, অ্যাট্রিবিউটস গুলো আমরা তৈরি করেছি। অ্যাট্রিবিউটস, ঠিক আছে। আবার এই স্কোপের ভেতরে আমরা এটা লিখেছি এই স্কোপের ভিতরে আমরা এটা লিখেছি প্রত্যেকটা মেথডের স্কোপ আছে এবং এগুলো সব মেইন কার ক্লাসের ভিতরে আছে কার ক্লাসের স্কোপের ভিতরে আছে এটাও কার ক্লাসের ভিতরে আছে বাট এর একটা স্কোপ আছে এই স্কোপের বাইরের কিছু অ্যাক্সেস করতে গেলে আমাদের কি করতে হবে অবজেক্ট তৈরি করতে হবে যদি সেটা নন স্ট্যাটিক হয় এগুলো নন স্ট্যাটিক যদি স্ট্যাটিক হয় তাহলে আর করতে হবে না স্ট্যাটিক এখন দেখব যে নেম প্রিন্ট হবে অ্যাক্সেস করতে পারছি নেম আর কোনো রেড মার্ক নাই রাইট আর বাকিগুলো নন স্ট্যাটিক যেহেতু সেগুলো অ্যাক্সেস করতে গেলে আমাদের কি করতে হবে অবজেক্ট তৈরি করতে হবে এখন অবজেক্ট তৈরি করার আগে আমাদের কি বুঝতে হবে ক্লাসটা বুঝতে হবে হোয়াট ইজ ক্লাস ক্লাস ইজ nothing but blueprints to create object ক্লাস হলো একটা জাস্ট নকশা ডিজাইন ব্লুপ্রিন্টস যেখান থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি এখন Java programming almost everything is objects whatever we can see in front of us or around us আমাদের চোখের সামনে আমাদের আশেপাশে যা কিছু দেখতে পাই সবই অবজেক্ট আমার সামনে দুইটা কম্পিউটার আছে কম্পিউটার অবজেক্ট আমার ডানে ওষুধের অনেকগুলো শিশি আছে সকাল বিকাল আমাকে ওষুধ খাইতে হয় ওষুধের কৌটাগুলো এক একটা অবজেক্ট আমার বাইরে একটা উইন্ডোজ আছে এবং কাপড় চোপড় রাখার একটা ছোট আলমিরা আছে আমার আমার জন্য উইন্ডো একটা অবজেক্ট আলমিরা একটা অবজেক্ট আমার চোখের সামনে আরেকটা কম্পিউটার প্রোগ্রামিং এর উপরে বই আছে কোপার ক্যালভিনের লেখা বই ওই অবজেক্ট আমার সামনে একটা বড় আয়না আছে সেটা অবজেক্ট আমার মাথার উপরে ফ্যান আছে সেটা অবজেক্ট আর একটু সামনে তাকালে একটা এসি আছে এসিটাও অবজেক্ট আমার পেছনে বইয়ের তাক আছে সেলফ আছে অনেকগুলো বই আছে সেটাও অবজেক্ট So whatever we see around us all are objects concrete right এগুলো স্থিত আছে কিন্তু ক্লাসটা কার ক্লাস কার এখনো তৈরি হয়নি এখনো কি ব্লুপ্রিন্ট নকশা অবস্থায় আছে তার কোনো এক্সিস্টেন্স এখনো নাই জাস্ট একটা ব্লুপ্রিন্ট কার নাই এখন কার তৈরি হয়নি কারখানায় যায়নি এখন আমরা এই কার ব্লুপ্রিন্ট থেকে আমরা আসল কার তৈরি করব ঠিক আছে কিরকম এই জন্য আমাদের এই ব্লুপ্রিন্টটাকে আনতে হবে আমরা লিখতে পারি বা কপি করে আনতে পারি কিরকম এই যে এটা হলো ক্লাস দেন আমি বললাম Tesla কি এটা হলো জাস্ট আমি কারই বলি কার 1 বললাম ছোট হাতের কার দেন সমান চিহ্ন দিয়ে তারপরে নিউ লিখলাম দেন কার ক্লাস আনলাম দেন প্যারেন্থেসিস দিলাম সেমিকোলন দিলাম কি হলো এই নিউ এরপরে যখন আমি ক্লাসের নাম লিখলাম প্যারেন্থেসিস দিলাম সেমিকোলন দেওয়ার সাথে সাথে একটা নতুন একটা কার অবজেক্ট তৈরি হলো এটা একটা নিউ কার অবজেক্টস কার 1 টা কি আসলে इट्स নাথিং বাট আ ভেরিয়েবল কার 1 এর ভিতরে আমরা এই নিউ কার অবজেক্টটাকে কি করেছি স্টোর করেছি ভেরিয়েবল কার 1 ইজ জাস্ট ভেরিয়েবল কার 1 না বলে c1 বললেও কোনো সুবিধা ছিল না এইটা না বলে আমি যদি বলতাম এটা হলো Tesla না Tesla Tesla বলতাম কোনো প্রবলেম ছিল না এই না বলে আমি যদি আমার স্টুডেন্টের নাম রবিন, যদি আমি রবিন লিখতাম কোনো সমস্যা ছিল না। এই না লিখে আমার স্টুডেন্ট আরেকজন আছে ওর নাম হলো ঝুমা, যদি বলতাম ঝুমা কোনো প্রবলেম ছিল না। ঝুমা এর ভেতরে আমরা নতুন কার স্টোর করে দিলাম, নো প্রবলেম এট অল। এটাকে বলা হয় ভেরিয়েবল, মানে ভেরি খুব হলো কিরকম, ভেরি হলো এরকম ভেরি খুব, কিন্তু আরেকটা আছে এটা হলো ভেরি, মানে হলো বিভিন্ন হতে পারা, তফাৎ হতে পারা, ডিফারেন্ট হওয়া, ভেরি, ভেরিয়াস, ভেরিফিকেশন, ভেরি, ভেরিয়াস। দেন এখান থেকে আসছে ভেরিয়েবল, ভেরিয়েবল মানে হলো যে ভেরি করতে পারে, ভেরিয়েবল, ভেরি, ঠিক আছে, ভেরি, ভেরিয়েবল। নাও এইটা হতে পারে C1, রাইট। এখন আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একইভাবে জাস্ট এইটা কপি করে আনবো আমি, ঠিক আছে, কন্ট্রোল সি কপি, এন্টার, পেস্ট করে দেব। দেন যে দ্বিতীয় নিউ কার যে হয়েছে সেটার রেফারেন্স ভেরিয়েবলটা আমি চেঞ্জ করে দেব, সেটা হলো C2। এখন ইচ্ছে করলে আমি কন্ট্রোল অল্ট চাপ দিয়ে ডাউন অ্যারো দিয়ে এরকম অনেক অবজেক্ট ক্রিয়েট করতে পারি, জাস্ট কপি করছি আমি। তাহলে এটা হয়ে যাবে C3, এটা হবে C4, রাইট, ওয়ান্ডারফুল। এখন এই অবজেক্টগুলোর রেফারেন্স ব্যবহার করে, রেফারেন্স ভেরিয়েবলটা ব্যবহার করে আমরা এখন এই ক্লাসের যত মেথড আছে, যত প্রপার্টিস আছে, সব আমরা অ্যাক্সেস করতে পারি। সো এই ক্লাস থেকে অবজেক্ট কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখলাম, ঠিক আছে, অনেকগুলো অবজেক্ট তৈরি করে ফেললাম। ইভেন আমরা এখানে কারের নাম দিতে পারি, আমি বলছিলাম টেসলা, এই গাড়ির নাম হলো টয়োটা, তারপরে এটার নাম হলো হোন্ডা, এটার নাম হলো BMW, ঠিক আছে, এরকম আমরা নাম দিতে পারি। অলরাইট, এখন আমি এই সবগুলো অ্যাক্সেস করতে চাই, তার প্রাইস, মডেল, কালার, নেম, তো অ্যাক্সেস করলাম, স্ট্যাটিক দিয়ে। এখন মনে করি যে স্ট্যাটিক নেই, তাহলে আর অ্যাক্সেস করা যাচ্ছে না, এখন রং দেখাবে, রাইট। অ্যাক্সেস করতে গেলে আমাকে কি করতে হবে, এই অবজেক্ট, নতুন অবজেক্ট যে ক্রিয়েট করলাম তার রেফারেন্স ভেরিয়েবল এরপরে ডট অপারেটর ব্যবহার করে আমাদের এটা অ্যাক্সেস করতে হবে। তাহলে আমি নেমটা অ্যাক্সেস করতে চাই, আমাকে বলতে হবে টেসলা ডট নেম, রাইট। ঠিক তেমনি আমি গাড়ির প্রাইস দেখতে চাই, তাহলে আমাকে অ্যাক্সেস করতে হবে সেটা, টেসলা গাড়ি প্রাইস। আমি কিন্তু এখন অ্যাক্সেস করতে পারছি। So what is class? Class is nothing but a blueprint to create new object, n number object, n number মানে হলো অসংখ্য তৈরি করতে পারি, হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন। সো দিস কার, এই পর্যন্ত এটা হলো নকশা, ঠিক আছে, স্কোপ পর্যন্তই, কিন্তু আসল অবজেক্টটা তৈরি হয়েছে, অবজেক্ট মানে হলো আসল গাড়ি তৈরি হয়েছে ঠিক এখানে, ঠিক আছে। অলরাইট, প্রাইস আর কি আছে, মডেল সো কন্ট্রোল স্পেস বার টেসলা মডেল, রাইট। এইরকম করে এখন আমি চাই আমার দ্বিতীয় অবজেক্ট হলো টয়োটা, টয়োটা দিয়েও আমি এগুলো অ্যাক্সেস করতে চাই। টয়োটা দেন টয়োটা, টয়োটা, রাইট। এখন মজার ব্যাপার হলো আমি এখানে একটু একটা কিছু প্রিন্ট করি যেন বোঝা যায় ওইটা হলো টেসলা আর পরেরটা হলো টয়োটা। আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্ট যখন অ্যাক্সেস করছে তার নামও টেসলাই আসছে, তার দামও কি আসছে 66 আসছে, বিকজ এইখানে যে প্রপার্টির ভ্যালু দেওয়া আছে সেগুলোই সে অ্যাক্সেস করতেছে, একই প্রপার্টি ভ্যালু। কিন্তু আমি যদি চাই যে এটা ডিফারেন্ট হবে তাহলে আমি যেটা করতে পারি এখানে আমি বলতে পারি যে টয়োটার ভ্যালু হবে আলাদা, টয়োটা ডট নেম, আমরা এটাকে বলি রিডিফাইনিং, আমরা রিসেট করা, যে ভ্যালুটা আমি রিসেট করব। টয়োটা নাম হলো টয়োটা দেন টয়োটা ডট প্রাইস, এটা হলো 40,000, ওকে। তারপর কি আছে টয়োটার মডেল আমি অ্যাক্সেস করতে পারছি, মডেল দেখাচ্ছি এখানে, মডেল হলো এই, ওকে, ওয়ান্ডারফুল। এইবার কিন্তু দেখব রিসেট করার পরে প্রত্যেকটা ভ্যালু আলাদা, এখন টেসলাও আলাদা টয়োটাও আলাদা, এভরিথিং ডিফারেন্ট, রাইট। ঠিক তেমনি তৃতীয় অবজেক্টের জন্য আমরা এরকম করে সবকিছু আলাদা ডিফাইন করতে পারি। আমি বলতে পারি পরেরটা হলো কি হোন্ডা, এখন এখানে বলতে পারি হোন্ডা, রাইট, এটা হলো হোন্ডা, দেন সবকিছু এখন জাস্ট আমি কপি পেস্ট করে দিতে পারি, ওকে। এবং এটার নাম নো মোর টয়োটা, এটা হলো হোন্ডা, হোন্ডা, এবং দাম এটা 50,000 সে ফর এক্সাম্পল, এবং মডেল হলো 21 সে ফর এক্সাম্পল, অ্যান্ড এখন সব হোন্ডা চলে যাবে টয়োটার আগে, টয়োটার পরিবর্তে রিপ্লেস করব, রাইট। কি নিয়েছি আমরা এখানে হোন্ডা, Honda. Honda. Alright. এবার দেখবো যে everything different. ঠিক আছে Honda. Okay. And আমি চাইলে এখানে সিসো different একটা লাইন টেনে দিতে পারি যেন বোঝা যায় more readable হয় এসে Honda different Toyota different Tesla different ঠিক তেমনি BMW এর জন্য আমরা ইচ্ছে করলে এরকম ভ্যালু প্রপার্টিজ গুলো আমরা রিডিফাইন করতে পারি রিসেট করতে পারি অলরাইট আই হোপ দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার ওকে আজকে আমরা মূলত ক্লাস নিয়ে কথা বললাম এখন যদি কোশ্চেন করি ক্লাসের ভিতরে কি কি আছে what do we find inside the class ক্লাসের ভিতরে আমরা পাবো হলো তার স্টেট variables properties fields attributes এবং method এবং main method তাহলে ক্লাসের মধ্যে আমরা পাচ্ছি হলো তার properties methods main methods main method methods হবে না কারণ main method একটাই okay now আমি চাইলে এই অংশটা অন্য জায়গায় লিখতে পারি আমি এটা কপি করে নিলাম ঠিক আছে রিয়েল ওয়ার্ল্ডে আমরা যখন কাজ করি আমরা এরকম স্টেট এবং বিহেভিয়ার গুলো আমরা আলাদা আলাদা ক্লাসে রাখি দেন এইটার জন্য আমরা আলাদা ক্লাস তৈরি করব মেইন মেথডের জন্য কি রকম আমি এটার নাম দেব কার টেস্ট যে কারটাকে আমরা এখানে টেস্ট করব ঠিক আছে এন্ড মেইন মেথডের অংশটাকে আমি জাস্ট কপি করে আনছি এখানে বসাবো ঠিক আছে কোনো লাল দাগ দেখতে পাচ্ছি না মানে হচ্ছে এভরিথিং ইজ ফাইন কোনো প্রবলেম নাই কোনো ঝড় ঝামেলা নাই ওকে নাও আমি যদি রান করি এক্সিকিউট করি সেম থিং হিয়ার ঠিক আছে সো এইটা কোডগুলোকে মোর নিট এন্ড ক্লিন রাখে এবং মোর অর্গানাইজড করে রাখতে পারি এইজন্য আমরা এরকম করতে পারি দেন আমি বলবো কি কি আছে BMW BMW দিয়ে একটা করি এটা কপি করে আনলাম ওকে এটা হলো BMW এবং এইটার দাম হলো ৫৫,০০০ সাপোজ এবং BMW এখন ইচ্ছে করলে আমরা কি করতে পারি এইটার আউটপুট আমরা বের করতে পারি জাস্ট Honda জায়গায় BMW বসাবো BMW এরকম করে আমরা যারা প্রোগ্রামার আসলে আমরা 20% বা 25% আমরা কোড লিখি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়েব ডেভেলপার যাদের কথাই বলি দেন 80% বা 75% আমরা জাস্ট এরকম কপি পেস্ট করি ওকে ভেরি ইন্টারেস্টিং রাইট এইবার দেখব BMW ডিফারেন্টলি কি হচ্ছে ধরলাম এইটা হলো 2020 wonderful. আমরা ইচ্ছা করলে এটা এরকম করে টেনে দেখতে পারি, ঠিক আছে? অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে ক্লাস সম্পর্কে শিখলাম, আসলে অবজেক্ট সম্পর্কে আলোচনা হয়ে গেছে, কিন্তু আমরা অবজেক্ট নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আগামী টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ ইউ আর এনজয়িং। প্রোগ্রামিংটা প্রথম থেকে বোরিং লাগতে পারে কারো কারোর কাছে, বাট আপনি যদি কষ্ট করে 1-2 মাস প্রতিদিন 1 ঘন্টা প্রোগ্রাম করতে পারেন, কোড করতে পারেন, দেখবেন যে 2 মাস পরে আপনি জিনিসটাকে এত বেশি এনজয় করছেন। যখন ডুবে যাবেন তখন কত ঘন্টা চলে যাবে, রাত মানে পোহাই যাবে, আপনি টেরই পাবেন না। যখনই আপনার মধ্যে ওই নেশাটা চলে আসবে তখনই আপনি প্রফেশনাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, প্রফেশনাল কিউএ ইঞ্জিনিয়ার হয়ে উঠতেছেন। অলরাইট, এন্ড যে কেউ যদি 3 মাস প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করতে পারে, সে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিক আপ করতে পারে। এরকম 6 মাস, 9 মাস, 1 বছর যদি কেউ প্র্যাকটিস করেন, চর্চা করেন, এটা প্রোগ্রামিং নিয়ে খেলেন, তাহলে দেখবেন যে 1 বছর পরে আপনি পাক্কা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রোগ্রামার। আমি বিশ্বাস করি 6 মাস রেগুলার কেউ প্র্যাকটিস করলে জবে যাওয়ার মতো, 1 বছর যদি কেউ প্রোগ্রাম করে তাহলে সে গুগলে যাবার মতো, অ্যামাজনে কাজ করার মতো, মেটাতে কাজ করার মতো, IBM এ কাজ করার মতো, মাইক্রোসফটে কাজ করার জন্য উপযুক্ত। যদি কেউ 1 ঘন্টা প্রতিদিন 1 বছর প্র্যাকটিস করেন, তিনি পৃথিবীর যে কোনো জায়ান্ট টেক কোম্পানিতে যাওয়ার জন্য রেডি। অলরাইট, আই হোপ এই বুট ক্যাম্পে যারা অংশগ্রহণ করছেন তাদের অনেকেই আগামী 1 বছরে কেউ গুগলে যাবেন, কেউ নাসায় যাবেন, কেউ অ্যামাজনে যাবেন, কেউ মেটাতে যাবেন, কেউ মাইক্রোসফট কোম্পানিতে যাবেন, এটা আমার বিশ্বাস। ইফ ইউ কিপ গোয়িং, নো ওয়ান ক্যান স্টপ ইউ, নো ওয়ান ক্যান স্টপ ইউ, বিলিভ মি। আপনি যদি প্রতিদিন 1-2 ঘন্টা প্রোগ্রাম করেন, 3 মাস 1-2 ঘন্টা প্রোগ্রাম করার পর দেখা যাবে 4th মাস থেকে আপনি নিজেই 3 ঘন্টা প্রোগ্রাম করতেছেন, 6 মাস পরে দেখা যাবে আপনি রাত পার করে দিচ্ছেন। বিকজ আপনি প্রোগ্রাম না করে তখন থাকতে পারবেন না। ইটস কাইন্ড অফ অ্যাডিকশন। ট্রাস্ট মি, 6 মাস যদি রেগুলার প্রোগ্রাম করেন, এটা আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন। প্রোগ্রাম না করে আপনি থাকতে পারবেন না, প্রোগ্রাম না করলে মনে হবে আজকে কি করছি না। সো জাস্ট ট্রাস্ট মি অ্যান্ড কিপ গোয়িং, ইউ উইল বি দেয়ার। ওকে, আস্তে আস্তে আমাদের কোডগুলো একটু বড় হচ্ছে, প্রোগ্রামগুলো, অ্যান্ড দেখতে বিউটিফুল, রাইট? খুব রিডেবল, নিট অ্যান্ড ক্লিন। আমরা এখান থেকে রান করতে পারি, আমরা প্রোগ্রামটা এখান থেকে রান করতে পারি। রান ইয়েস, জাভা অ্যাপ্লিকেশন 2 রকমের দেখালাম। আরেকটা করতে পারি এখানে, এখানে গিয়ে আমাদের এইটা হলো কার টেস্ট, এটা রান করব। ওকে, দেন এখানে কার টেস্ট, রাইট বাটন ক্লিক করে রান এস জাভা অ্যাপ্লিকেশন। 4 ভাবে আমরা প্রোগ্রামটা রান করতে পারি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ আপনারা অনেক কিছু শিখছেন। অনেকে অনেক দিন ধরে ইউটিউবে শিখছেন, 2-3 বছর। 2-3 বছরে যা শিখছেন না, গত 2-1 দিনে নিশ্চয়ই তার থেকে বেশি শিখছেন। যদি সেটা হয়ে থাকে, আই উইল বি হ্যাপি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। লেটস মুভ ফরওয়ার্ড অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ।